আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে, আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি গিয়ার সংবাদ শিরোনাম। দুই সিটির মেয়র পদে আতিক তাবিদ, তাপস ইশরাকের প্রার্থিতা বৈধ ঘোষণা, উত্তরে অবৈধ ঘোষিত জাপা প্রার্থীর মনোনয়ন পত্র। রাতভর ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ আনলেন তাবিদ আওয়াল, মামলা ও হয়রানি না হওয়ার নিশ্চয়তা চান ইশরাক হোসেন। বকেয়া বেতন ভাতার দাবিতে পাটকল শ্রমিকদের আমরণ অনশনের পঞ্চম দিন, পাট মন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে নেতাদের বৈঠক। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পির অকাল মৃত্যু, আওয়ামী লীগের এক সাহসী নেত্রীর চিরবিদায়। এবং পরিবেশ সংরক্ষণে গণ সচেতনতায় শনিবার শিয়ানলায় প্রকৃতি মেলা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। রাশিয়ায় পটুয়া পান্ডার খবর। নদীর জল খোলা ভালো আর জাতের সিমেন্ট কালোই ভালো। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ এবং প্রথমেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ। ঢাকার দুই সিটিতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। দক্ষিণে মেয়র প্রার্থী সাতজনের প্রার্থিতা বৈধ হলে উত্তরে বাতিল হয়েছে জাতীয় পার্টি প্রার্থী মনোনয়নপত্র। এখানে কাউন্সিলর পদে 359 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 87 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে বিএনপির মেয়র প্রার্থী তাবিত আওয়াল অভিযোগ করেছেন, গভীর রাত পর্যন্ত বিভিন্ন সংস্থা তার মনোনয়নপত্র বাতিলের ষড়যন্ত্র করেছিল। সোমা ইসলামের রিপোর্ট। কোন প্রার্থী ঋণ খেলাপি নাকি বিল খেলাপি, কেউ আবার সাজাপ্রাপ্ত আসামি কিনা, সেসবের চুল চেরা যাচাই বাছাই হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। প্রথম ধাপে উত্তরের সাতজন মেয়র প্রার্থীর যাচাই বাছাই পর্ব শেষ করেন রিটার্নিং কর্মকর্তা। মেয়র পদের মনোনয়নপত্র আমরা বাছাই করেছি। নৌকার প্রার্থী আতিকুল ইসলাম নিজে না আসলেও তার প্রতিনিধির সামনে প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ, তার মনোনয়নপত্র বৈধ হিসাবে ঘোষণা করেছে। পরে বিএনপি প্রার্থী তাবিদ আওয়ালকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা। আমি বললাম একমাত্র প্রার্থী যা দলীয় পরিচয় আপনি দেন নাই। জনাব তাবিদ আওয়াল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার মনোনয়নপত্র। তাবিদ আওয়ালের নাম ঘোষণার সময় রিটার্নিং অফিসার বিএনপি প্রার্থী না বলায় তাবিদ আওয়াল প্রতিবাদ এবং দুঃখ প্রকাশ করলে পুনরায় দল সহ নাম ঘোষণা করা হয়। আমরা একটা প্রাথমিক বিজয় হিসাবে ধরে নিচ্ছি, কারণ গতকাল গভীর রাত পর্যন্ত আমরা অনেক তথ্য পেয়েছিলাম যে অনেক নানা রকমের সরকারি সংস্থাগুলো অনেক চেষ্টা করেছিল যে আমার প্রার্থীটা প্রাথমিকভাবে ডিসকোয়ালিফাই করার জন্য। তবে আইনের উপরে যে আমাদের আস্থা আগেও ছিল, সে আস্থা রেখে আমরা এখন আগামী প্রক্রিয়া আগামী রাত জোরে যাচ্ছি। সিটি কর্পোরেশনের ভোটার না হয় জাতীয় পার্টির প্রার্থী জিএম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল করা হয়। যে ভোটার লিস্ট আছে ওখানে আমাকে দেখানো হয়েছে 2 নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনে কোন 2 নম্বর ওয়ার্ড যেহেতু দেখানো হয়েছে, কিন্তু আমি যোগ্য ভোটার হিসাবে আমি সাবমিট করেছি, এখন আমি আইনি সহায়তা নিব। সব প্রার্থীকে নির্বাচনকে উৎসবে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন রিটার্নিং অফিসার। যারা প্রার্থী সবাই আসনবিধি মেনে চলবেন এবং তারা যাতে আসনবিধি মেনে চলে এ বিষয়ে আমরা তাদেরকেও আমরা সবিনয়ে অনুরোধ করেছি, এবং তারা যদি আমাদের অনুরোধ না শোনেন তাহলে আমাদের আইন ও বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। সিটি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার 9 জানুয়ারি, প্রতীক বরাদ্দ 10 জানুয়ারি। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
ঢাকা দক্ষিণের সাত মেয়র প্রার্থী সবাইকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। সহ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়ন যাচাই চলছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলুন্নূর তাপস বলেছেন নির্বাচন সুষ্ঠু হবে, তবে সুষ্ঠু নির্বাচনের জন্য মামলা ও হয়রানি যেন না হয় তার নিশ্চয়তা চেয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। রাহুল রায় রিপোর্ট। সকল কাগজপত্র সহ মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ করে দাখিল করেছেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো আপত্তি উত্থাপিত হয়নি, মনোনয়নপত্র গৃহীত। দলীয় মনোনয়ন পাওয়া থেকে শুরু করে বেশ কিছু প্রক্রিয়া, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর অবশেষে মিলল নির্বাচনে যাওয়ার বৈধতা। এখন নির্বাচনের জন্য চূড়ান্ত প্রস্তুতি, অপেক্ষা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর। সেই অপেক্ষায় আছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। বাছাই পর্ব শেষ হলো, আমার মনোনয়ন গৃহীত হয়েছে, এর জন্য নির্বাচন কমিশনকে কমিশনের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাই। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছি, ইনশাআল্লাহ আশা করি আগামী 30 জানুয়ারি 2020 যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এসে তা ভোট দেবে এবং একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন ইনশাআল্লাহ সম্পন্ন হবে। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে বিএনপির মেয়র প্রার্থী। এখন পর্যন্ত সব কিছু নিয়ে সন্তুষ্ট থাকলেও কিছু আশঙ্কার কথাও জানালেন। এই নির্বাচন কমিশন এখন পর্যন্ত তারা যে সহযোগিতাটা করেছে সেটি অব্যাহত রাখবে। আইন প্রয়োগকারী সংস্থার উপর নির্বাচন কমিশনের যে আইনত যে আপনার আদেশ দেওয়ার যে বিধানগুলো রয়েছে তারা সেটি পালন করবেন এবং কোনোভাবে আমাদের নেতাকর্মীদেরকে হয়রানি করা বা মামলা রাজনৈতিকভাবে রাজনৈতিক মামলা দিয়ে গ্রেফতার করে নিয়ে যাওয়া ইত্যাদি এই বিষয়গুলোর পুনরাবৃত্তি যাতে না ঘটে এটাই প্রত্যাশা থাকবে আমার। ঢাকা দক্ষিণে 75টি সাধারণ ওয়ার্ডের সঙ্গে রয়েছে 25টি সংরক্ষিত ওয়ার্ড। রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে যাচাই বাছাই হয়েছে মেয়র পদে 7 জন প্রার্থীর, সঙ্গে সাধারণ কাউন্সিলর প্রার্থী 460 জন। আর সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর 102 জন, মোট 569 জন প্রার্থী। 10 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ওই দিনই প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি প্রতি প্রশ্ন রেখে বলেছে নির্বাচনের আগে কি করে তারা বুঝলো যে নির্বাচনে অনিয়ম হবে। তিনি বলেন গণতন্ত্রের প্রতি আস্থা না থাকায় বিএনপি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এমন মন্তব্য করেছে। বিএনপির একমাত্র লক্ষ্য যে কোনো উপায়ে ক্ষমতায় গিয়ে অপকর্ম করা বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য সমন্বয় কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য 2টি টিম গঠন করা হয়েছে। সিলেট ও কুমিল্লা সিটি নির্বাচনে অভিযোগ থাকার পরও বিএনপি জয়ী হয়েছিল একথা মনে করিয়ে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন প্রতিটি নির্বাচনের আগেই বিএনপি এমন অভিযোগ করে। নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনটা খারাপ সেটা প্রমাণ করার জন্য, তারা কি করে বুঝলো নির্বাচন খারাপ হবে, এ ধরনের বক্তব্য দেওয়ার অর্থ হচ্ছে তাদের গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নেই। তারা আসলে ক্ষমতার রাজনীতি করে, ক্ষমতা কেন্দ্রিক পলিটিক্স তারা করে এবং ক্ষমতা পেলে সব ঠিক, ক্ষমতা না পেলে ঠিক না। ওবায়দুল কাদের বলেন বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে তাদের জনপ্রিয়তা 90%-এরও বেশি কমে গেছে এবং দিন দিন তা আরো কমবে। তাদের একমাত্র লক্ষ্য যেন তেন প্রকারের ক্ষমতা রাজনীতি, ক্ষমতা যাওয়া ক্ষমতা গিয়ে সে পুরনো দুর্নীতি, সে লুটপাট হাওয়া ভবন এসব করবে তারা এবং সেটিতে সন্ত্রাস খুনের রাজনীতি যেটা তাদের পুরনো দিনের অভ্যেস এবং সেটাই তারা আবারও করবে। তাদের ক্ষমতা রাজনীতিটা, ক্ষমতা যাওয়াটাই তাদের উদ্দেশ্য। এখন যদি ক্ষমতাটা তারা নির্বাচনের মধ্য দিয়ে যেতে না পারে তাহলে তারা ষড়যন্ত্রমূলক চোরাই পথে ক্ষমতা যেতে চায়। ধানমন্ডি 27 নম্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাদের নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি যেন কোনোভাবেই লঙ্ঘন করা না হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
বকেয়া বেতন ভাতা পরিষদ ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ এগারো দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও নরসিংদীর রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকেরা। অনশনে এ পর্যন্ত প্রায় ষাট জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিনিধি পাঠক তথ্য বিরোচিত্রের রাজীব আহমেদের রিপোর্ট। এগারো দফা দাবি আদায়ে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি হিসেবে দ্বিতীয় দফায় 28 ডিসেম্বর থেকে শুরু হয়েছে আমরণ অনশন কর্মসূচি। টানা পাঁচ দিনের অনশনে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেলে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। নরসিংদীতে অসুস্থ হয়েছেন পাঁচ শ্রমিক। খুলনায় এ পর্যন্ত প্রায় 50 জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বিক্ষোভ মিছিল করেছেন সিরাজগঞ্জের জাতীয় জুট মিলের শ্রমিকরা। নরসিংদীতে শ্রমিকদের সন্তানরাও আন্দোলনে যোগ দিয়েছেন। শ্রমিক নেতারা জানিয়েছেন এগারো দফা দাবি বাস্তবায়নের লিখিত কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের সফল মতো আমাদের মত হয় যে আমাদের মজুরি কমিশনের নতুন স্কেলের স্লিপ লাগাই দেবেন তারিখ থেকে, তো হইলে আমরা আন্দোলনে মানে আমরা মানব। দাবি পূরণ করে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সচল করার দাবি জানিয়েছেন পাটকল শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। বকেয়া বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ এগারো দফা দাবিতে বস্ত্র ও পাটমন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পাটকল শ্রমিক নেতারা। রাজধানীর তেজগাঁওয়ের জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে বৈঠক চলছে। সেখানে রয়েছেন শাকির আদনান। আমরা এখন তার সাথে সরাসরি যোগাযোগ করছি। আদনান, আদনান, বৈঠকের সর্বশেষ খবর কি আপনি জানতে পেরেছেন? যদি জেনে থাকেন আমাদেরকে একটু জানাবেন। এই বৈঠকটি শুরু হয়েছে সোয়া ছয়টা নাগাদ এবং এখানে বস্ত্র পাটমন্ত্রী রয়েছেন এবং শ্রম প্রতিমন্ত্রী, এবং কিছুক্ষণ আগে বিজিএমসি অর্থাৎ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান এখানে ঢুকেছেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই বৈঠকটি কিন্তু এখনও চলছে। তো আমরা এখানে ফুটেজ নেওয়ার পরে আমাদের এখানে আর প্রবেশের সুযোগ না থাকে, আমরা বাইরে অপেক্ষা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে বৈঠকটি চলছে শ্রমিক ক্রেতাদের সঙ্গে, যে সংকট চলছে অর্থাৎ বকেয়া বেতন ভাতা পরিষদ এবং মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতেই কিন্তু তাদের দীর্ঘদিনের 4 বছরের বেশি সময় ধরে তারা এই কিন্তু তাদের এই আন্দোলন চলে আসছে। এবং গত আপনারা জানেন যে এর গত 3 বার বৈঠক হয়েছে সরকারের সঙ্গে তাদের শ্রমিক নেতাদের, সেখানে কোনো সমাধান আসেনি। এবং সমাধান না আসাতেই কিন্তু গত 29 ডিসেম্বর থেকে তারা কিন্তু এই দেশের বিভিন্ন পাটকল শ্রমিকরা কিন্তু অনশন কর্মসূচি পালন করছেন। এবং সেই প্রেক্ষিতে এখানে এই বৈঠক শুরু হওয়ার আগে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও এইখানকার যারা পাটমন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রী এবং সচিবরা রয়েছেন তারা কিন্তু একটি বৈঠক করে এসেছেন। এবং সেই বৈঠক সেই বিষয়বস্তু নিয়ে এবং কীভাবে এই সংকট থেকে উত্তরণ করা যায়, সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সব সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা হচ্ছে। এবং একটি বিষয় বলে রাখতে চাই যে যেহেতু 2015 সালের 1 জুলাই থেকে এই মজুরি কমিশন বাস্তবায়নের দাবি ছিল এবং সেটি না হতেই কিন্তু তারা কিন্তু ধাপে ধাপে এবং বিভিন্ন সময় কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং সে আন্দোলন এখনও চলমান আছে। এবং এই বৈঠক শেষে আসলে জানা যেতে পারে যে আসলে কী সমাধান এসেছে, কোনো পরামর্শ সুপারিশ অথবা কোনো ডেট ঠিক হয়েছে কিনা, যে এই সংকট থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায় এবং কীভাবে শ্রমিকদের এই দাবিগুলো বাস্তবায়ন করা যায় কিনা, এবং পাটকলের যে দীর্ঘদিনের যে সংকট সমস্যা সেটি কীভাবে উত্তরণ করা যায়। রেদিতা, ধন্যবাদ আপনাকে। আসন্ন রমজান উপলক্ষে 2 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রী রিপু মুন্সি বলেছেন দেশে তেল, ছোলা, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি নেই। দাম বাড়িয়ে রাতারাতি বড়লোক না হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মোরসালিন বাবলা রিপোর্ট করছেন। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ নিয়ে আলোচনার জন্য দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেন বাণিজ্য মন্ত্রী এবং বাণিজ্য সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি। শুরুতেই ব্যবসায়ী নেতারা বলেন পেঁয়াজ ছাড়া তেল, ছোলা, চিনি, ডাল সহ নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যের ঘাটতি নেই। রোজায় 5 লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা থাকায় সংকট মোকাবেলায় 2 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। চিনি সাফিসিয়েন্ট আছে, আমি মনে করি চিনি উইল বি স্টেবল, চিনির কোনো সংকট নাই। ভোজ্য তেল সাফিসিয়েন্ট আছে, না ভোজ্য তেল যা প্রয়োজন সব আছে। ডাল, ছোলা, মাংস এগুলি আপনারা যারা যারা ইম্পোর্ট করেন তারা ইম্পোর্ট করবেন। একটা সংকট আছে সেটা পেঁয়াজ,
এইটা আপনাদের অনুরোধ, আমরা এখন থেকে চেষ্টা করবো, আপনি চেষ্টা করলে পারবেন। বাণিজ্যমন্ত্রী বলেন, রোজা এলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বেড়ে যায়, বাজার যাতে স্থিতিশীল থাকে আগেভাগে ব্যবস্থা নিতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি। আপনারা কি পরিমাণ লোকসান করতেছেন আমরা ওয়ে আউট করব যাতে আপনাদের লোকসান না হয়, কিন্তু একটাই দোহাই আপনাদের, এই রাতারাতি বড় লোক হওয়া যাবে না, রাতারাতি ভাগ্য পরিবর্তন করা যাবে না। প্রপার বিজনেসম্যান হিসাবে আর রমজান মাসটাকে একটা স্পেশাল কনসিডারেশনে রাখতে হবে। আজকের অ্যাপিলটা কিন্তু আমাদের সেইখানে, পেঁয়াজ আমাদের আমদানি করতে হবে, কেননা নর্মাল পেঁয়াজ দিয়ে রেগুলার প্রোডাকশন দিয়ে রমজান মাস আমরা ফেস করতে পারবো না, অতএব আমাদের আনতেই হবে, এটাই হলো কথা। এবং আমরা আনবো, আমরা যত দূর হোক যেভাবে হোক সাংবাদিকরাও আছে ওনাদের কাছে এই মেসেজ যে পেঁয়াজ আমরা বাজার নিয়ন্ত্রণে ধরপাকড় করে আতঙ্ক সৃষ্টি না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 49 বছর। পরাগাজিমের রিপোর্ট। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। মাসখানেক আগে চ্যানেল আইয়ের 300 সেকেন্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক এমপি অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি। সম্প্রতি নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে 4 দিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল 8টার দিকে তার মৃত্যু হয়। বিকেল 3টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পির প্রথম নামাজে জানাজা হয়। এরপর তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছিলেন নেতাকর্মী ও মন্ত্রী পরিষদের সদস্যরা। পার্লামেন্টে তার পারফরমেন্স ছিল অসাধারণ, তার বাগ্মিতা পার্লামেন্টের বাইরে সবাইকে মুগ্ধ করত, এক অসাধারণ ক্ষমতা ছিল তার। আমরা পার্লামেন্টে মুগ্ধ মনোযোগে শুনতাম বাপ্পি কি বলে। বাপ্পি আমাদের সাথে রাজপথে ছিল, যখন আমাদের দুঃসময় ছিল যেমন 1/11 সময় আমরা রাজপথে একসাথে ছিলাম। বাপ্পির এই দীর্ঘ সময় সে পড়াশোনায় কোর্টে তারপরে পার্লামেন্টে তার জীবনের কিন্তু সে যথেষ্ট দায়িত্ব পালন করেছে প্রত্যেক ক্ষেত্রে প্রতি পদক্ষেপে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, যেখানে তিনি ছিলেন একজন নিয়মিত আইনজীবী। সেখানে দ্বিতীয় দফায় জানাজায় অংশ নেন তার সহকর্মী আইনজীবীরা। অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি একজন অসীম সাহসী, আদর্শিক, শিক্ষিত, সৎ, ভালো মানুষ ছিলেন। তার ধ্যান জ্ঞান সবই ছিল রাজনীতি এবং এই আদালত। এই আদালতের সম্মান রক্ষার জন্য, ভাবমূর্তি উন্নত করার জন্য সবসময় চেষ্টা করে গেছেন। জানাজার পর দাফনের জন্য ফজিলাতুন্নেসা বাপ্পির মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ প্রকৃতি সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে চ্যানেল আই প্রকৃতি মেলা। শনিবার চ্যানেল আই প্রাঙ্গণে বসবে নবমবারের এই আয়োজন। সংবাদ সম্মেলনে জানানো হয় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের মেলায় থাকবে বিশেষ আয়োজন। জাহাজুজ্জামানের রিপোর্ট। চ্যানেল আই প্রকৃতি মেলা এবং প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান অনুষ্ঠান উপলক্ষে চ্যানেল আই এ সংবাদ সম্মেলনের আয়োজন। এতে জানানো হয় মেলায় নাচ, গান, মুখাভিনয় সহ সচেতনতামূলক নানা আয়োজন থাকবে। প্রকৃতি সংরক্ষণের চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের গণসচেতনতা সৃষ্টির ভূমিকার প্রশংসা করেন বক্তারা। চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন একটা গর্ব অনুভব করতেই পারে যে এই অনুষ্ঠানটা তারা টিকিয়ে রেখেছে গত 10 বছরেরও বেশি। প্রাকৃতিক সম্পদ টিকিয়ে রাখার জন্য প্রকৃতি মেলা, প্রকৃতি জীবনের অনুষ্ঠানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জলবায়ুর কারণে ঝুঁকিপূর্ণ দেশ, সেখানে এই অ্যাওয়ারনেস বুঝিয়ে দেবে যে আমরা 1400 নদী প্রবাহিত দেশের জলজ মানুষ, আমাদেরকে বেঁচে থাকতে হবে। শনিবার সকাল থেকে চ্যানেল আই প্রাঙ্গণে থাকবে প্রকৃতি মেলার আয়োজন, আর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান অনুষ্ঠান। কত ধরনের উপাদান প্রকৃতিতে আছে আমরা এখনো সেটা আবিষ্কার করতে পারি নাই, কিন্তু দুঃখজনক হচ্ছে সেটা নষ্ট হচ্ছে, হারিয়ে যাচ্ছে। প্রকৃতিকে বাঁচাবো এবং সেটাই হবে আমাদের এই বর্তমান প্রজন্ম এবং আমাদের আগামীর চিন্তা। যারা পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে সম্পৃক্ত তাদের উদ্বুদ্ধ করেন যে এটা আমাদের জন্য টেকসই একটা পরিবেশ, যেটা ডেভেলপমেন্ট বলছি আমরা হচ্ছে
এটা সাস্টেইনেবল নাও হতে পারে, সেটা নিশ্চিত করার জন্য এটা একটা বিরাট ভূমিকা রাখবে। মেলায় প্রধান পৃষ্ঠপোষক থাকছে পিপলস ফুটওয়্যার এন্ড লেদার গুডস PLG। সবাইকে অনুরোধ জানাবো, আমরা হচ্ছে প্রকৃতিকে সুন্দর রাখবো, আমরা হচ্ছে প্রকৃতিকে সুন্দর রাখার জন্য কাজ করবো। চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি PLG পিপলস ফুটওয়্যারের পক্ষ থেকে পরিবেশ মেলায় আমাদেরকে সঙ্গে নেবার জন্য। এবারের মেলায় এনভায়রনমেন্ট সিটি অফ দ্য ইয়ার পুরস্কার যুক্ত হচ্ছে। প্রকৃতিকে ভালোবাসার জন্য, সুন্দর জীবন রাখার জন্য যে চেষ্টা প্রকৃতি জীবন ফাউন্ডেশন করছে, চ্যানেল আই পর্দায় আমরা চেষ্টা করি সেটাকে নিয়মিত রাখতে, এবং প্রকৃতি মেলার সারাদিন ধরে চ্যানেল আই পর্দায় থাকবে। চ্যানেল আই পর্দায় থাকা মানেই ছয়টি মহাদেশে থাকা, এবং সারা পৃথিবীর বাঙালিরা এই মেলা উপভোগ করবে। প্রকৃতিকে ভালোবাসবে, প্রকৃতিকে ঠিক রাখার জন্য কতটুকু গুরুত্ব তাদের জীবনে দিতে হবে তারা বুঝতে পারবে, এটাই আমাদের আশা। কর্মসূচি রয়েছে, তার মধ্যে নতুন কিছু জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা এবার একটি ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমরা 32 কোটি গাছ লাগানোর জন্য এবার আমরা উদ্যোগ নিব প্রকৃতি জীবন ফাউন্ডেশন থেকে। এবং এই 32 কোটি গাছ আমরা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এবং আমাদের যারা নানা আমাদের আশেপাশে যারা আছেন সবাইকে মিলিয়ে আমরা সবাইকে নিয়েই কিন্তু এই উদ্যোগটাকে সফল করতে চাই। বঙ্গবন্ধুর নানা ধরনের কর্মকাণ্ড এবং সেই কর্মকাণ্ডর সাথে আমরা এই বছরটাকে জোর দিচ্ছি নানা ধরনের কাজ দিয়ে। প্রকৃতি মেলা উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণ থেকে বের করা হয় বন্যাঢ্য র্যালি, তেজগাঁওয়ের প্রধান সড়ক ঘুরে আসে র্যালি। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা। চলতি মাসে দেশের উপর দিয়ে 2টি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টি সহ মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হবে। সকালে সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, শুক্রবার দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হবে, এরপরই তাপমাত্রা নামতে শুরু করবে। দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেন, শৈত্যপ্রবাহের পূর্বাভাস পাওয়ায় দেশের 64টি জেলায় 7,21,800 পিস কম্বল পাঠানো হয়েছে। শীতবস্ত্র কেনার জন্য 20 জেলায় 54,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তো গতকাল ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ ব্যতীত দেশের সকল স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং আজ আগামীকাল এই বৃষ্টিপাত আরও বাড়বে দেশের বিভিন্ন অঞ্চলে, এবং আগামী 6 তারিখ থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আরও নেমে যাবে। সংরক্ষিত হোক বা না হোক, চিহ্নিত বনাঞ্চলের গাছ কেটে শিল্প স্থাপন করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সাথে আদালত বলে দিয়েছেন বন বহির্ভূত অন্য কাজে ব্যবহার করা যাবে না। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন শিপইয়ার্ডের আইনজীবী নাজুল হকমানের রিপোর্ট। চট্টগ্রাম জেলার উপকূলীয় অঞ্চলের মানুষকে ঝড় সাইক্লোন থেকে রক্ষা করতে ওই এলাকার 1,65,000 একর ভূমিকে বনায়ন করার জন্য বন বিভাগকে দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে, কিন্তু জেলা প্রশাসন চিহ্নিত বনকে অন্য কাজে ব্যবহারের জন্য দেয়। সর্বশেষ ওই এলাকার উত্তর সলিমপুর মৌজার 400 একর ভূমি লিজের মাধ্যমে দেয়া হয় শিপ বেকিং ইয়ার্ড স্থাপন করতে। বন বিভাগ বাধা দিলেও জেলা প্রশাসন তা উপেক্ষা করে। পরে সীতাকুণ্ডের সলিমপুরে কেয়ার স্টিল, কিং স্টিল ও এনবি স্টিল নামক 3টি প্রতিষ্ঠান গাছ কাটা শুরু করে। এর বিরুদ্ধে হাইকোর্টে যায় পরিবেশ আইনজীবী সমিতি বেলা। সেই প্রেক্ষিতে আমরা কোর্টে আসলাম। আজকে কোর্ট বলল যে জেলা প্রশাসক বনের জায়গা হিসাবে নোটিফাইড ভূমি শিপ ব্রেকিং ইয়ার্ডের জন্য লিজ দিয়ে আইনগত কর্তৃত্ব বহির্ভূত কাজ করেছে, এটা সম্পূর্ণ বেআইনি হয়েছে। তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে এই নোটিফাইড ফরেস্ট যেটা আছে সেটা চূড়ান্তভাবে রিজার্ভ ঘোষিত হোক কিংবা না হোক, কোনোভাবেই বন আইনের 4 ধারায় নোটিফাইড ফরেস্ট বন বহির্ভূত অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, সেটাকে প্রোটেক্ট করতে হবে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা জানায় শিপ ব্রেকিং ইয়ার্ডের আইনজীবী। চিতাগুণ্ডের 7টা মৌজাকে সরকার অলরেডি শিল্পাঞ্চল হিসাবে শিপইয়ার্ড শিপ ব্রেক ইয়ার্ড জন্য আমাদের ক্লায়েন্টের জায়গাটাও শিপ পার্টিকুলার জোনের মধ্যে আছে, কোর্টকে আমরা বিস্তারিত দেখিয়েছি।
কোর্ট কি কারণে আমাদের এই আর্গুমেন্টটা গ্রহণ করেনি তা আমরা ফুল জাজমেন্ট পাওয়ার পর দেখব, দেখে অবশ্যই আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ চট্টগ্রাম শিপ ব্রেকিং ইয়ার্ডে আহত নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ চিকিৎসা পুনর্বাসনের বিষয়ে 5 জানুয়ারি প্রতিবেদন দিতে বলেছেন। মাঝড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। অশোক লেল্যান্ড ইফাদটস বিরতি নিচ্ছে, বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। ইন্দোনেশিয়ায় হঠাৎ বন্যায় 21 জনের মৃত্যু, গৃহহীন হয়ে আশ্রয় কেন্দ্রে 60,000-এরও বেশি মানুষ। বঙ্গবন্ধু বিপিএল এর সিলেট পর্ব শুরু, ইনসেপ্টর রংপুরের বিপক্ষে জিতে আবারও শীর্ষস্থানে রাজশাহী রয়্যালস।